সৌদি আরব প্রবাসীদের জন্য এর থেকে দুঃসংবাদ আর কি হতে পারে? সৌদিতে কঠোর হচ্ছে অভিবাসী আইন, 8 বছরের বেশি কেউ সৌদিতে কাজের সুযোগ পাবে না। বর্তমানে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার বলতেই সৌদি আরবে বাংলাদেশের বিশাল একটা অংশ অভিবাসী শ্রমিকদের কথাই উঠে আসত। তবে বাংলাদেশের বৃহৎ শ্রমবাজারে সৌদি আরবের অভিবাসী শ্রমিক আইন এবার অনেক কঠিন হতে যাচ্ছে। সৌদি সরকারের নতুন আনতে যাওয়া আইনে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে যে কোনো অভিবাসী শ্রমিক সে দেশে কাজের জন্য গেলে সর্বোচ্চ 8 বছর থাকতে পারবেন, এরপরেই তাকে দেশে ফিরে আসতে হবে। এদিকে এই আইনের ফলে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারতসহ বেশ কিছু দেশের অভিবাসী শ্রমিকদের দেশে ফেরত আসতে হবে। বর্তমানে সৌদি আরবে অনেক স্থানীয় নাগরিক কর্মহীন কিংবা কম বেতনে চাকরি করছেন, ফলে সে দেশ থেকে বিদেশি শ্রমিকদের সুবিধা কমে দেশি জনশক্তি ব্যবহারে উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। এতে করে নিতাগাত আইনে ব্যাপক সংশোধন করা হচ্ছে। সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে, নতুন প্রস্তাবিত এই আইনে সৌদি আরবের সকল বিদেশি শ্রমিক 8 বছর সেখানে থেকে কাজ করতে পারবেন। অপরদিকে যেসব শ্রমিক অভিবাসীরা পরিবার নিয়ে সৌদিতে অবস্থান করছে, তাদের ক্ষেত্রে শ্রমিক নিজে একজন শ্রমিক হিসেবে বিবেচিত হবে এবং তার স্ত্রী এবং 2 জন সন্তান মিলে আরও একজন হিসেবে ধরা হবে, এবং এতে ওই শ্রমিক সৌদিতে পরিবারসহ থাকার সময় 8 বছর থেকে কমে 4 বছর হয়ে যাবে। এছাড়াও সৌদি সরকারের নতুন এই আইন প্রয়োগ কার্যকর হবে না কেবল ফিলিস্তিনি নাগরিকদের জন্য যারা নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে সৌদিতে এসেছে, এবং কিছু কিছু বিশেষ দেশের নাগরিকদের জন্য শিথিল থাকবে সৌদি আরবের এই অভিবাসী আইন। সৌদি আরবে বর্তমানে বাংলাদেশের একটি বিশাল জনশক্তি কাজ করছে, ফলে এই আইন পাশ হলে বাংলাদেশের শ্রমিকদের জন্য তা অবশ্যই সুখকর হবে না। আমি আবার বলছি, এই আইনটি যে কোনো মুহূর্তে পাশ হতে পারে, এখনও পাশ হয়নি। আপনারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন যাতে এই আইনটি কার্যকর না হয়। তাই দয়া করে কমেন্ট বক্সে গালাগালি করে আপনার বংশের পরিচয় দিবেন না। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সকল প্রবাসী ভাইদের সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল নতুন নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।